हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल फरहा ब्यूटी प्लेस। गाइस, आज আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা শ্যাম্পু হ্যাক। শ্যাম্পুর সাথে কি এমন জিনিস মিশিয়ে ব্যবহার করলে আমাদের চুল পড়া বন্ধ হবে এবং আমাদের চুলটা লম্বা, ঘন, মোটা, সুন্দর হয়ে উঠবে, আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। প্রথমেই আমাদের লাগবে মুলতানি মাটি। আমরা সকলেই জানি মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য দারুণভাবে কার্যকরী হয়। আমরা আমাদের ত্বককে ভালো রাখতে মুলতানি মাটি ইউজ করি, কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না আমাদের ত্বকের পাশাপাশি এটা আমাদের চুলের জন্য দারুণভাবে বেনিফিশিয়াল হয়। মুলতানি মাটি খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে। এটা আমাদের স্ক্যাল্পের অতিরিক্ত তেলটাকে টেনে নেয়, স্ক্যাল্পের ময়লা দূর করে আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে সাহায্য করে। মুলতানি মাটি ব্যবহারে আমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে চুলের বৃদ্ধিও ভালো হয়। মুলতানি মাটিতে এমন কিছু উপাদান আছে যা আমাদের স্ক্যাল্পে পুষ্টি যোগায়, চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। এটি আমাদের চুলের ড্যামেজ ঠিক করে চুলকে ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের চুল পড়া কমাতে দারুণভাবে সাহায্য করে। একটা বোলের মধ্যে আমি এক চামচের মতো মুলতানি মাটি নিয়ে নিয়েছি। এরপর আমাদের লাগবে অ্যালোভেরা। আমরা সকলেই জানি অ্যালোভেরা আমাদের চুলের জন্য কতটা বেনিফিশিয়াল হয়। আমাদের চুলকে লম্বা, ঘন করে তুলতে, চুল পড়া কমাতে, চুলকে মসৃণ করে তুলতে, চুলের জেলা ফিরিয়ে আনতে, খুশকির সমস্যা দূর করতে অ্যালোভেরা দারুণভাবে এফেক্টিভ হয়। এখানে আমি দুটো ফ্রেশ অ্যালোভেরা নিয়েছি। এখন আমি অ্যালোভেরা থেকে জেলটা বার করে নেব। অ্যালোভেরা থেকে আমি জেলটা বার করে নিয়েছি। তোমরা চাইলে ফ্রেশ অ্যালোভেরা জেলের বদলে এরকম রেডিমেড অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো। এখন আমি অ্যালোভেরা জেলটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে শ্যাম্পু। এখানে আমি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা ইউজ করছি। তোমরা যেই শ্যাম্পু ইউজ করো সেটাই অ্যাড করে দেবে। এরপর এগুলোকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। জলটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। গাইজ, আমরা সকলেই নর্মালভাবে শ্যাম্পু করে থাকি, কিন্তু তোমরা যদি এইভাবে শ্যাম্পু করে নিতে পারো তাহলে আমাদের চুল পরে যেমন বন্ধ হবে তেমনই চুলটা লম্বা, ঘন হবে, সুন্দর হবে। কারণ এর মধ্যে আমরা অ্যাড করেছি মুলতানি মাটি আর অ্যালোভেরা জেল, যেটা কিন্তু শ্যাম্পুর গুণাগুণটাকে আরও বাড়িয়ে দেবে, যার ফলে এটা শুধুমাত্র আমাদের চুলটাকে পরিষ্কারই করবে না, তার পাশাপাশি আমাদের চুলটাকে সুন্দরও করে তুলবে। আর এখন যেহেতু শীত চলছে, এই শীতে কিন্তু আমাদের চুলে খুশকির সমস্যা আরও দ্বিগুণ হয়ে যায়। এটা খুশকির সমস্যাটাকেও দূর করতে দারুণভাবে হেল্প করবে। তো এটা তোমরা কিভাবে ব্যবহার করবে? এটা ব্যবহার করাও খুবই ইজি। এটা ব্যবহার করার আগে আমাদের লাগবে নারকেল তেল। নারকেল তেলটা নিয়ে প্রথমেই খুব ভালো করে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর চুলটাকে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। তারপর যেইভাবে তোমরা শ্যাম্পু করো ঠিক সেভাবেই এটা চুলের মধ্যে লাগিয়ে শ্যাম্পু করে নিতে হবে। আর অবশ্যই তোমাদের এটা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিওর রেগুলার পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও।